হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি কাজী কাকুল, এই কাজী কাকুল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে তোমাদের সকলকেই সালাম, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার হিসেবে সুপরিচিত ফরিদপুর শহরে। হ্যাঁ বন্ধুরা, যারা শহর দেখতে এবং ঘুরতে ভালোবাসো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আর এই ভিডিওটি দেখার পূর্বে তোমরা সকলেই এই কাজী কাকুল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দাও। ফরিদপুর শহর বাংলাদেশের অত্যন্ত প্রাচীন, ঐতিহ্যবাহী এবং আধুনিক একটি শহর। এই শহরটি ঢাকা বিভাগের ফরিদপুর জেলার প্রধান সদর দপ্তর। এছাড়া এটি ঢাকা বিভাগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং সর্ববৃহৎ পৌরসভা হিসাবেও সুপরিচিত। ফরিদপুর শহরের বর্তমান আয়তন 63.32 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 557,632 জন। ফরিদপুর জেলার পূর্ব নাম ছিল ফাতেহাবাদ। পরবর্তীতে এখানকার প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদুদ্দিনের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় ফরিদপুর। বন্ধুরা, ফরিদপুর শহর এখন আগে থেকে আরো অনেক বেশি উন্নত এবং আধুনিক শহরে পরিণত হয়েছে, যেটি আগে কখনোই দেখা যায়নি। এই শহরের রাস্তাঘাট অনেক উন্নত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন ড্রোনের মাধ্যমে ফরিদপুর শহরের সৌন্দর্য দেখতে পাচ্ছি, সত্যি এক কথায় অসাধারণ। আর প্রকৃতির রাজ্যে ঢাকা এই শহরটি। আর এই শহরের মাঝখানে বয়ে গেছে কুমার নদীটি, যে কারণে এই শহরের সৌন্দর্য বেড়ে গেছে বহুগুণে। বর্তমানে ফরিদপুর শহরে প্রচুর পরিমাণে হাই রাইজ ভবন গড়ে উঠেছে। ঢাকা এবং চিটাগাং শহরের পরেই বাংলাদেশে যে কয়টি শহরে হাই রাইজ ভবন বেশি দেখা যায়, ফরিদপুর শহর তার মাঝে অন্যতম। ফরিদপুর শহরে রয়েছে সরকারি এবং বেসরকারি দুটি মেডিকেল কলেজ এবং হসপিটাল। আমরা এখন দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এবং হসপিটাল, যেটি ফরিদপুর মেডিকেল কলেজ এবং হসপিটাল হিসাবেই সুপরিচিত। 1992 সালে এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়। মেডিকেল কলেজের ভেতরেই একটি সুন্দর চিত্তাকর্ষক শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। আর এই শহীদ মিনারের ঠিক সামনেই আমরা এখন দেখতে পাচ্ছি এক দৃষ্টিনন্দন অপূর্ব ঝর্ণা স্পট। হ্যাঁ বন্ধুরা, এই ঝর্ণা স্পটের মাধ্যমেই এই মেডিকেল কলেজের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে বহুগুণে। BSMMC সংক্ষেপে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ। আমরা এখন দেখতে পাচ্ছি ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল।
এটি একটি বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। 2009 সালে এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, যেটি এই দক্ষিণ এবং পশ্চিমবঙ্গের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসাবে সুপরিচিত। 1918 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। অম্বিকাচরণ মজুমদার তার প্রচেষ্টায় এবং বাইশিরসি জমিদার রমেশ নারায়ণ চৌধুরী তার পিতা স্বর্গীয় রাজেন্দ্র নারায়ণ চৌধুরীর নাম অনুসারে এই কলেজটির নামকরণ করা হয় রাজেন্দ্র কলেজ। আমরা এখন দেখতে পাচ্ছি রাজেন্দ্র কলেজের প্রশাসনিক ভবন এবং নির্মাণাধীন আরো একটি ভবন, আর এটা হচ্ছে রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস। ফরিদপুর শেখ জামাল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেটি ফরিদপুর স্টেডিয়াম হিসেবে সুপরিচিত, 1956 সালে এই ফরিদপুর স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয়। 2014 সালে ফরিদপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শেখ জামাল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটি নাম রাখা হয়। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, এটি নারীদের উচ্চশিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। ফরিদপুর জজকোর্ট, ফরিদপুর শহরের আরও একটি ঐতিহ্যের সাক্ষী এই জজকোর্ট। আমরা এখন দেখতে পাচ্ছি ফরিদপুর শহরের অন্যতম বিনোদন কেন্দ্র ঢলার মোড় হিসেবে সুপরিচিত পদ্মার পাড়। বন্ধুরা, সামনেই আমরা একটা শুটিং দৃশ্য দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখন আমি অবস্থান করছি ফরিদপুর শহরের আরও একটি অন্যতম বিনোদন কেন্দ্র, যেটি বিএডিসি এবং কৃষি ফার্ম হিসেবে সুপরিচিত। অসাধারণ সুন্দর আর মুগ্ধকর এই জায়গাটি।
এখন আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর শেখ রাসেল শিশু পার্ক এবং ওয়ান্ডারল্যান্ড। ফরিদপুর শেখ রাসেল শিশু পার্ক এবং ওয়ান্ডারল্যান্ডে প্রবেশ করতে আপনাকে খরচ করতে হবে মাত্র 60 টাকা। অসাধারণ সুন্দর লোকেশন আর আধুনিকতায় ভরপুর এই পার্কটি। এই পার্কের ঠিক পাশেই অবস্থিত ফরিদপুর পৌর বাস স্ট্যান্ড। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর সবশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।